আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের ডেট অফ বার্থ চেঞ্জ করবেন। তো আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারতেছেন না, মানে ক্লিক নিচ্ছে না, সাদা দেখায়। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি আমার প্রোফাইলটা ওপেন করে। এটা প্রোফাইলটা যাওয়ার পর একটু নিচের দিকে গেলাম। তো যাওয়ার পরে এখানে দেখেন যে বেসিক ইনফো, এখানে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর উপরে দেখেন এই যে ডেট অফ বার্থ, তো এখানে দেখেন এখানে সাদা, এখানে কিন্তু ক্লিক নিচ্ছে না। এই যে দেখেন, এখানে কিন্তু কোনো ক্লিক দেওয়ার কোনো কিন্তু অপশন নেই। তার মানে হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো না, কোনোভাবেই চেঞ্জ করার কিন্তু কোনো অপশন এখানে নেই আর পারবো না। তো আমি যে কৌশল দেখাবো, যে নিয়মটা দেখাবো, তার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আপনি আপনার ডেট অফ বার্থটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এজন্য আপনাকে যেটা করতে হবে, আমি একটা লিঙ্ক দেবো আপনাদেরকে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতন একটি ব্রাউজার ওপেন করবেন, অর্থাৎ আপনার ফেসবুক আইডিটি যে ব্রাউজারে লগ ইন করা থাকবে সেই ব্রাউজারটি আপনি নেবেন। নেওয়ার পরে নতুন একটি ট্যাব নেবেন। তো আমি একটি ট্যাব নিলাম। তো এখানে একটি লিঙ্কে আমি প্রবেশ করবো এখন। এই যে দেখেন, এখানে কিন্তু এইরকম একটি অপশন আসবে। এই যে দেখেন, উপরে লেখা আছে যে রিকোয়েস্ট এ বার্থডে চেঞ্জ। তো এখানে দেখেন বিস্তারিত পরে দেখবেন, এবং এখানে দেখেন নিচে ডেট অফ বার্থ। এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি আপনার মতন করে কিন্তু এখানে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এবং এখানে দেখেন যে রিজন অফ দি চেঞ্জ, এখানে আপনাকে যে কোনো একটি রিজন সিলেক্ট করতে হবে। তো আমি বলবো যে এখানে দিস ইজ মাই রিয়েল বার্থডে, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই সেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেন্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা কিন্তু ওদের কাছে রিভিউতে যাবে, কয়েক মিনিট লাগতে পারে বা কয়েক ঘন্টাও লাগতে পারে। এরপরে কিন্তু আপনার এই ডেট অফ বার্থটা চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি। আর ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে, ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।